নমস্কার, চাকরি সংবাদ বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে রিক্রুটমেন্ট নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে মুর্শিদাবাদের ডিএম অফিস অ্যান্ড কালেক্টরেটের সোশ্যাল ওয়েলফেয়ার সেকশানে একটা নোটিফিকেশান বেরিয়েছে 16/10/2020। এর ভিত্তিতে একজন কাউন্সিলর নিয়োগ হচ্ছে। কাউন্সিলর পদের জন্য অ্যাপ্লিকেশানের জন্য 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, সাইকোলজিতে গ্র্যাজুয়েশন থাকতে হবে আর কম্পিউটার নলেজ থাকতে হবে। তার জন্য কনসোলিডেটেড পে হচ্ছে 10,000 পার মান্থ। এর জন্য ফর্ম ফিল আপ করে কালেক্টরেট অফিসে বাই পোস্টে বা বাই হ্যান্ডে পাঠাতে হবে। সেখানে কীরকম পরীক্ষা হবে, পরীক্ষা 80 নম্বরের রিটেন টেস্ট হবে, কম্পিউটার টেস্ট 10 নম্বরের হবে, ভাইভাবাসি 10 নম্বরের হবে। সাবজেক্ট কী কী থাকবে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার, জেনারেল মেন্টাল এবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ আর সাবজেক্টিভ, এই টোটাল মিলিয়ে 80 নম্বরে পরীক্ষা হবে। এরপরে কম্পিউটার টেস্ট আর ভাইভাবাসি টেস্টের উপর ভিত্তি করে রিক্রুটমেন্ট হবে। আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, এখানে একটা অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া আছে এই অ্যাডভার্টাইজমেন্টের সাথেই, সেটা ফিল আপ করে সমস্ত যাবতীয় ডিটেলস ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস দিয়ে পাঠাতে হবে। রুম নাম্বার 118, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশান, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, পোস্ট অফিস বহরমপুর, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। পিন নাম্বার 742101। 13/11/2020 এর মধ্যে অর্ডিনারি পোস্ট বা বাই হ্যান্ডে পৌঁছতে হবে। কী কী ডকুমেন্টস দিতে হবে এর সাথে, এইজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড বা পঞ্চায়েতের প্রধানের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এই সমস্ত কিছু যেগুলো লাগে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের সমস্ত জেরক্স, সেই জেরক্সগুলো সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। 2 সেলফ অ্যাড্রেসড এনভেলপ ওর মধ্যে দিতে হবে, পোস্টেজ স্ট্যাম্প সহ। 2 পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দিতে হবে, ক্যান্ডিডেটের সিগনেচার সহ। এবার দেখে নেওয়া যাক অ্যাপ্লিকেশান ফর্মটা কীরকম। অ্যাপ্লিকেশান ফর্মে এখানে পাসপোর্ট সাইজের একটা ফটো অ্যাফিক্স করার জায়গা আছে, অ্যাপ্লিকান্টের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ফাদার্স বা হাজব্যান্ড নেম, ন্যাশনালিটি, রিজিয়ন, রিলিজিয়ন, করসপন্ডেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, এডুকেশনাল কোয়ালিফিকেশান লেখার জন্য জায়গা আছে, যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটা লেখার জন্য জায়গা আছে, কম্পিউটার নলেজে কোনো সার্টিফিকেট বা আদার্স কোনো কোয়ালিফিকেশান থাকলে সেগুলো এখানে লিখতে হবে, কবে এক্সাম পাস করেছি, কী সাবজেক্টে, পাসিং ইয়ার, মার্কস অবটেন কত পার্সেন্ট, এই সমস্ত কিছু লিখতে হবে। শেষে অ্যাপ্লিকেন্টের ফুল সিগনেচার, ডেট, প্লেস উল্লেখ করে এটা জমা করে দিতে হবে। তারপর ওদের ওয়েবসাইট যেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেটা মাঝে মাঝেই চোখ রাখতে হবে, যে কবে ওরা রিক্রুটমেন্ট করছে বা কী করছে, তার কোনো চিঠি পাঠিয়েছে কি না বা এক্সাম ডেট কোনো নোটিফিকেশান হয়েছে কি না সেগুলো দেখতে হবে। ঠিক আছে, প্রত্যেকেই এই চাকরিতে যাদের গ্র্যাজুয়েট সাইকোলজিতে আছে তারা অ্যাপ্লাই করে দিন। কোনো চাকরি ছোট নয়, বর্তমান যুগে চাকরির যা পরিস্থিতি এসেছে যে কোনো চাকরি করতে হবে, ছোট থেকেই শুরু হোক না। 10,000 টাকা পার মান্থ যদি কনসোলিডেট পেই হয়, আমি কিছু না পাওয়ার থেকে কিছু পাওয়া তো ভালো, তাই দেরি না করে এখনই অ্যাপ্লাই করুন আর নিজেকে চাকরির জন্য তৈরি করুন। ধন্যবাদ।